হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি যে রেসিপিটি শেয়ার করবো সেটা হচ্ছে বিয়েবাড়ি এক ধরনের চিকেন ফ্রাই পাওয়া যায়, সেই চিকেন ফ্রাইটাই আজকে আপনাদেরকে বাসায় কীভাবে সহজ উপায়ে এটা তৈরি করা যায় সেটারই রেসিপি আপনাদেরকে আমি শেয়ার করব। তো চলুন তৈরি করে ফেলি। বিয়েবাড়ি চিকেন ফ্রাইটা করার জন্য একটু স্পেশাল কিছু মশলা লাগবে, সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে হাফ টিস্পুন আমি সাদা গোলমরিচ নিয়েছি, যদি সাদা গোলমরিচ না থাকে কালোটাও ব্যবহার করতে পারবেন। এখানে চার পাঁচটি আমি এলাচ নিয়েছি, এখানে হাফ জয়ফল, এখানে হাফ জয়ত্রী এবং দু টুকরো দারুচিনি নিয়ে নিয়েছি। এটার আমরা একটা পেস্ট করে নিব। আমি এখানে ছয় টুকরো দেশি মুরগি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটাকে রান এবং থান একসাথে করে বড় করেও আপনারা এটা নিতে পারেন, তো আমি ছোট করে নিয়েছি। এখানে এক টেবিল চামচ আমি আদা বাটা নিয়েছি, হাফ টিস্পুন নিয়েছি রসুন বাটা, এখানে পরিমাণ মতো লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো। আপনারা যদি চান এটার পরিবর্তে আপনারা কাঁচা মরিচেরও পেস্টটাও নিতে পারেন, তো আমি শুকনো মরিচের গুঁড়োটা নিচ্ছি। সাথে আমি এখানে দুই টেবিল চামচের মতো টক দইও নিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি, এটাকে ফেটিয়ে নিব। তারপরে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা ভাজার জন্য। এখন আমি এই সবগুলো উপকরণ এই চিকেনের সাথে মিলিয়ে দেব। এখানে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এক টিস্পুনের মতো এখানে আমি দিয়ে দিচ্ছি, সাথে টক দই দিয়ে দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা, স্বাদমতো লবণ এবং মরিচের গুঁড়িটা। তারপর এগুলোকে আমি ভালো করে এটার সাথে মাখিয়ে নেব এবং মাখিয়ে এটাকে আমরা কমপক্ষে আধা ঘন্টা রেখে দেব। আর যদি কোনো হাঁড়ি না থাকে তাহলে আপনারা এটা এক ঘন্টা থেকে দু ঘন্টা এভাবে ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে আমরা এটাকে কুক করব। তো চলে আসছি এক ঘন্টা পর। এখন আমি এই চুলোতে এখানে একটা পাত্রে আমি এটাকে এখন হাঁড়িতে এটাকে আমি প্রায় 80% বা 90% আমরা কুক করে নেব এই চিকেনগুলোকে, তারপরে আমরা এটা ফ্রাই করব। তো আমি এখানে সবগুলো চিকেন দিয়ে দিলাম ভালো করে। এখন আমরা এটাকে ঢেকে মিডিয়াম টু লো হিটে আমরা এটাকে কুক করব। তো এটাতে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই এই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসছি সিদ্ধ হওয়ার পর। দেখুন এটা 5-6 মিনিট পরে চিকেন থেকেই কত সুন্দর পানি উঠেছে এবং এটা দিয়ে এটা সিদ্ধ হচ্ছে। চিকেনগুলো আমাদের ভাজার উপযোগী হয়ে গেছে, এখন আমরা এই চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনগুলো আমি এখন একে একে এখানে আমি ডিমে ডুবিয়ে নিব, তারপরে এখান থেকে আমি ডাইরেক্ট এই টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে ভিজিয়ে এটাকে আমি রেখে ভেজে ফেলব। তো দেখুন আমি কীভাবে তৈরি করছি, ঠিক এভাবে হয়ে গেলে একটা একটা করে এভাবে আমরা সবগুলো করে নেব। এগুলো তৈরি হয়ে গেছে ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন একে একে চিকেনগুলো দিয়ে দেব। এভাবে আমরা সবগুলো চিকেন ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটি কিচেন টাওয়াল উঠিয়ে নিই। বন্ধুরা দেখলেন তো কত সহজে আমি এই চিকেন ফ্রাইটি তৈরি করে ফেললাম। আপনারা অবশ্যই এই চিকেনের ফ্রাইটি বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলের ভিতরে আরও কিছু বিয়েবাড়ির আইটেম আছে যেগুলো আপনারা ট্রাই করতে পারেন, যেটা হচ্ছে বিয়েবাড়ির জর্দা, বিয়েবাড়ির শাহি ফিরনি, বিয়েবাড়ির পোলাও, বিয়েবাড়ির রোস্ট। তো আপনারা আমার চ্যানেলে গেলেই এগুলো পাবেন। তো আজকে যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে সুস্বাদু খাবারের রেসিপি পেতে, এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তো নেক্সট এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বাই বাই ফ্রেন্ড।